গল্প নিহত স্বপ্নগুলো, কবি বুলবুল ইসলাম। ট্রেন থেকে নেমে মলাই ছুটছে, বড় বড় থালার আকারে রাস্তার মাঝে মাঝে খাবলানো গর্ত, রাশিকৃত জঞ্জালের উৎকণ্ঠ গন্ধে বাতাস উন্মত্ত। ওভারব্রিজের পাটাতে শাড়িবন্দি শুয়ে থাকা মানুষগুলোকে ডিঙিয়ে পাশ কাটিয়ে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো মলয়। কয়েক ঘন্টা নাকি ট্রেন চলাচল বন্ধ, কয়েক ঘন্টা নাকি ট্রেন চলাচল করছে না। অজস্র মানুষের আলোচনা থেকে এই ব্যাপারটা জানতে পারলো সে। তারপর থেকে তার বুকের ভিতর কাড়া যেন হাঁপড় টানতে শুরু করেছে। এখন তার বাড়ি ফেরা বা না ফেরা তার সম্পূর্ণ নির্ভর করছে রেল কোম্পানির দয়ার উপর। ঘোড়ার মতো লম্বা মুখখানা করে আকাশের দিকে তাকালো মলয়। আকাশের উত্তর পূর্ব কোনায় কালো কালো মেঘগুলো উন্মাদ হস্তির মতো আকাশ প্রাঙ্গণ তোলপার করে আসছে, আর পশ্চিমের নির্বেগ আকাশে ঢলে পড়া সূর্যটা পরম তৃপ্তি ভরে গাল মেলে হাসছে। একই আকাশের বুকে সামঞ্জস্যহীনতার চিত্র দেখে তুলনা দেওয়ার মতো কিছুই একটা খুঁজতে চেষ্টা করলো সে। তেমন কোনো যুৎসই কোনো কথা মনে পড়ল না তার। উপর দিকে মুখ তুলে অহেতুক হাই তুলল কয়েকটা, মনের মধ্যে বেওয়ারিশ ভাব জুড়ে বসা অবসাদগুলোকে তাড়াতে কয়েকবার হাত পা ঘাড়কে টান টান করে নিল সে। অজস্র মানুষের কালো কালো মুন্ডগুলো নড়ছে কলের পুতুলের মতো। যে দেবড়া একজন মাঝবয়সী ভদ্রমহিলা পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ফচফচ করে চলেছেন, হাসির ডিমের মতো চোখ বার করে মনের ঝাল ঝাড়ছেন রেল কোম্পানিকে। সঙ্গে বুড়ো ভদ্রলোকটি আশ্বাসের বাণী ছাড়ছেন দাঁত পড়ে যাওয়া চিপসানো গালে। ট্রেন আসবে কি আসবে না সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিলেই হয় লম্বা চুল জুলফিওয়ালা দুজন ছোকরা উষ্মা প্রকাশ করতে করতে চলে গেল। মলয়ের বুটের তলা ফুড়ে একটা দুশ্চিন্তার বোকা খেয়ে খেয়ে তার শরীর সমস্ত শরীরটাকে ফুটো করে দিচ্ছে দূরের ওই লাল আলোটা। অথচ ওই লাল আলোটা মন্দিরার কপালে টিপ হতে পারত। বিয়ের পর প্রথম প্রথম মন্দিরার কপালে লাল টিপটি তার মনের মধ্যে কি উন্মাদনাই না এনে দিত। অফিসের হাড় ভাঙা খাটুনির পর দিনের শেষে বাড়ি ফিরে মন্দিরাকে এখন পাশে পাবে না সে, অথচ কোনো কৈফিয়ত চাওয়া যাবে না। এখন তার নারী স্বাধীনতার অমানবিক হস্তক্ষেপে কেপ হতে হচ্ছে বলে প্রতিবাদে ফেটে পড়বে। প্রশস্ত বিছানায় এক পাশে কুণ্ডলি পাকিয়ে পড়ে থাকতে হবে তাকে, আর সারা রাত গিলে রাখবে এক বিষধর সাপ। সামনে গোলাপি রঙের চারতলা বাড়ির ব্যালকনিতে এক সুসজ্জিত সুন্দরী তরুণী। তরুণী আকাশ দেখছে দাঁড়িয়ে, তার ঠিক নিচেটায় একদল বাস্তুচিত মানুষ পরস্পরের কহলে মেতেছে, খিস্তিতে বাতাস কাঁপাচ্ছে তারা। রেল কোম্পানির এদো পুকুরে এক পাল মোষ, পিঠের উপর এক রাশ কচুরি পানা বোঝা নিয়ে দেহ ভাসিয়ে পরম নিশ্চিন্তে কান্না ছিয়ে চলেছে। সামনের বেঞ্চিতে বসা এক সুদেহী যুবতী বউ তার অরুচি ধরা ছেলের মুখের সামনে কেকের প্যাকেট খুলে আদর ঢেলে কাতরাচ্ছে। পাশে প্লাস্টিকে বোঝা ঝুড়িতে আম আপেল ক
কলা, পাউরুটি ও মাখন লোভনীয়ভাবে চোখকে প্রলুব্ধ করে তুলছে, বাজারে রূপসীদের মতো। তার সামনে দাঁড়িয়ে প্রায় উলঙ্গ এক হাট জিজিরে বাচ্চা হাত পেতে গগাচ্ছে। ছেলেটার জল মাখা চোখে দৃষ্টি গলে 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 ঝরে পড়ছে। অরুচি ধরা ছেলেটার মুখ বেশ ভার, মলয় ভারবাহী পশুর মতো দুমড়ে আসছে যেন। সংসারে সবারের নিত্য পাওয়া জোগাতে ফুরিয়ে আসছে। যে কোনো দিন দুনিয়া থেকে উবে যাবে সে, তার সর্বশরীরটা ঠান্ডা হিম হয়ে জমে আসতে চাইছে। রেল কোয়ার্টারের ভিতর থেকে হিন্দি গান বাতাসে সাঁতরাচ্ছে। তিনজন পড়ুয়া সামনে বই খুলে রেখে গল্প জুড়েছে বারান্দায়। সন্ধ্যের অন্ধকার নামছে হুড়ু হুড়ু করে। পান চাই, পান সিগারেট, একজন ফেরিওয়ালা পাশ কাটিয়ে চলে গেল। বেঞ্চির তলায় এক ভিখারি কুকুরের মতো জড়সড় জড়ে পুড়ে কাঁপছে। সেই বেঞ্চির উপর দাঁড়িয়ে সর্বরোগের মহৌষধি নিয়ে এক ফেরিওয়ালা প্রচার চালাচ্ছে দৃঢ়কণ্ঠে। যাত্রীরা পরম বিস্ময়ে হাঁ হয়ে দাঁড়িয়ে। ওভারব্রিজের মাঝ বরাবর জায়গায় দাঁড়িয়ে এক তন্দি তরুণী আলু থালু বেশে হাঁপাচ্ছে। পরনের ছাপা শাড়িতে রক্তের ছিট দাগ। আমি দোকানের সামনে হাত পেতে দাঁড়াতেই দুজন ছোকরা আমাকে টেনে নিয়ে গিয়ে তরুণীর অবসন্ন ক্লান্ত দেহখানা মাতালের মতো দুলছে, হাসছে হা হা শব্দে বাতাস ফাটিয়ে। শ্রোতারা পরস্পরের চোখ চাওয়াচাই করে মুখে সর্বনাশের ছায়া ফেলে বাতাসকে আন্তাবি লেথতে লেথতে একখানা খালি ইঞ্জিন ব্রিজের মাথা কাঁপিয়ে চলে গেল। মলয় দোকানের ফুটোতে হাত চেপে দাঁড়িয়ে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কারা যেন ক্রমাগত প্রবল বেগে ঝাঁকুনি দিচ্ছে। লেভেল ক্রসিংয়ের মুখে দারুণ হইচই, ঝকঝকে মোটরের ভিতর থেকে একজন সুবেশি ভদ্রলোক আপেল রাঙা মুখ দাঁত খিচিয়ে অর্চনা ছুড়ছে। মানুষের বাচ্চাটা কুকুরের বেহদ্দ হয়ে মূল্যবান মোটরের পিছে চাকা নোংরা করেছে। হতভাগিনী জননীর কান্নার বদলে বুকে গুহানির শব্দ। গর্ভধারিণী আছড়ে আছাড় খাচ্ছে। তালগোল বাঁকানো মাংসটুকু অনাবৃত বুককে সাপটে ধরে। আশেপাশের হকাররা বিক্রি বাটার বিঘ্ন ঘটায় বিরক্তিতে কড়কাচ্ছে লাইটপোস্টে। লাইটপোস্টে লটকানো ঔষধ কোম্পানির বিজ্ঞাপনে হৃষ্টপুষ্ট শিশুটা হাত পা মেলে দিব্যি হাসছে। মলয়ের কানের ভেতর যেন উল ফুটিয়ে দিচ্ছে ট্রামের চাকার ঘর ঘর শব্দ। এক অনিশ্চয়তার ব্যাকুল চঞ্চলতা বুক পিঠকে সেটে আনছে। ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে দুজন যুবতী লাইট পোস্টে গত ঠেকিয়ে দাঁড়িয়ে তাদের চোখে মুখে অহরহ আসছে বাবা মা ভাই বোনদের ঋণ উপবাসে করুণ কাতর ফ্যাকাশে মুখগুলো। দেহ বিকিয়ে নোংরা ঘেটে অভুক্তদের মুখে হাসি ফোটাতে শহরে এসেছে ওরা। শেষ গাড়িতে ঘরমুখো হবে। দুজন ছোকরা দালাল ওদের সামনে ভবিষ্যতের রঙিন স্বপ্নের বিনুনি গাচ্ছে। মলয়ের মাথাটা চাকরির মতো চরকির মতো ঘুরে গেল হঠাৎ। পাশের রেলিংয়ে ঠেস দিয়ে কোনো রকমে সামলে নিজেকে একটা বমি বমি ভাব তার কণ্ঠ চিরে বার হয়ে আসতে চাইছে। মুখের ভেতরটা শুষ্ক মরুভূমি ভারী হয়ে ঝুলে আসছে। চোখের দুজোড়া ভুরু চোখের সামনে ব্যারিকেড করে এক রাজধোঁয়া। মন্দিরা প্রায় প্রতি রাতে যখন তার পুরুষ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত করে বাড়ি ফেরে, তখন তার
নরম দেহের ভাঁজে ভাঁজে থাকে অজস্র আঙুলের আচরণের অবৈধ চিহ্ন। মলয়ের মাথায় আগুন জ্বালিয়ে দেয় ঘুমের ঘোরে মন্দিরার মুখের ব্যক্ত সংলাপগুলো। ফেস্টুন হাতে একদল যুবক বাতাস কাঁপাতে কাঁপাতে প্ল্যাটফর্মে এলো। ওরা গিয়েছিল জনগণের মুখে বানানোওয়ালা মহাজন কারিগরদের কাছে দাবি জানাতে, তাদের চোখে মুখে বিপ্লবের শপথ মাখানো, রুগ্ন কণ্ঠে বলিষ্ঠ স্লোগান। আচম্বিতে মলয়ের হাতের আঙুলগুলো কেঁপে কেঁপে মুষ্টিবদ্ধ হলো। সেই দৃঢ় মুষ্টিবদ্ধ হাতখানা বুকের কাছে বরাবর এসে থমকে গেল। হাত তার শত্রুকে খুঁজছে, হতাশায় রাগছে, ফুঁসছে, কাতরাচ্ছে। সমস্ত রাজনৈতিক বন্দীর মুক্তি চাই, বিনা বিচারে আটক রাখা চলবে না। জেলের মধ্যে গুপ্ত হত্যা বন্ধ করো। রেল কোয়ার্টার্সের গাঢ় খয়েরি রঙের দেওয়ালে সাদা কালিতে লেখা অক্ষরগুলোর মলয়ের চোখে দৃষ্টি গেল আটকিয়ে। চোখ দুটি বাঁশবাড়িতে আচ্ছন্ন, বুকের ভেতর দলা পাকানো কান্নার ঢেউ দারুণ আক্রোশ ফেটে পড়ছে চাইছে। সাদা সাদা লেখাগুলো আগুনের শিখা হয়ে ছুটে যেতে ডানা ঝটকাচ্ছে। প্রলয়টা জেলের মধ্যে কেমন আছে কে জানে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মিশরে আটকে পড়েছে। একটা সম্ভাবনার উজ্জ্বল ভবিষ্যৎ জেলখানার চার দেওয়ালে মাথা কুটে ফুরিয়ে আসছে দেড় বছর ধরে। ভাইয়ের প্রতি অনেক ছিল মলয়ের। যাদবপুর থেকে ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়ে নিজেকে প্রতিষ্ঠা করে তার পাশে দাঁড়াবে। কাছাকাছি কোনো মন্দিরে আরতির ঘণ্টা বাজছে। ওভারব্রিজের গড়ানো সিঁড়ির ধাপে তবে গ্রামের হাড় ঝিরঝিরে মানুষগুলো ভবিষ্যৎকে বুকে নিয়ে ধুঁকছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বীর সৈনিকরা, গ্রামের মাথাওয়ালা যোদ্ধার মহাজনদের হাতে চোদ্দ পুরুষের ভিটেমাটি জলের দামে সোপে দিয়ে হেঁটে এসেছে শহরের স্বাধীন ফুটপাতে। আজ ওরা গৃহহারা, অন্নহারা সর্বভুক স্বাধীন নাগরিক। মলয় ভাবলে সিনভাবে উপরের দিকে মুখ তুলে মুক্ত বাতাসে শ্বাস নিতে চাইছে। একটা সিগারেট ধরিয়ে সামান্য একটু টেনেই ছুঁড়ে ফেলে দিল। সারা মুখের ভিতর তেতো হয়ে বিষাদের পরে উঠল তার ঠোঁটে চিরচিরে জ্বালা ভাব। আগে সে কোনোদিন সিগারেট খেত না, বিয়ের পর মন্দিরাই তাকে ধরিয়েছে। এটা মন্দিরার আবদার, পুরুষের মুখে সিগারেট না থাকলে তার নাকি বড় বিশ্রী লাগে দেখতে। মলয়ের কিন্তু আজকাল সিগারেট খেতে ভালোই লাগে, মন্দিরার চেয়েও। বুট পালিশ একজন বুট পালিশওয়ালা ছোকরা হিন্দি গানের সাথে তাল মিলিয়ে সুর কেটে কেটে তার পাশ দিয়ে চলে গেল। কালির চাঁদোয়ায় আকাশের মুখ ঢাকা, প্ল্যাটফর্মের এক কোনায় দেহের হার কটি সম্বল করে এক অকাল বৃদ্ধ হাঁ করে শুয়ে ইহকালকে গিলে শেষ করে। পরকালের সমুদ্রের দিকে তাকিয়ে ঝাঁপ দেবার প্রস্তুতি নিচ্ছে। রেডিওতে সংবাদ পরিবেশন করছেন ভরাটি গলার ভদ্রলোক। রেলিং এর ধারে গালে হাত দিয়ে বসে চাষির ঘরের কচি বুক চিরকালের লজ্জা স্মরণ ছুঁয়ে ফেলে দিয়ে পথে ভেসেছে। আজ পথেই ওর ঠিকানা, এখানে বোধহয় চোখের স্বপ্নের কাজল ধুয়ে মুছে শেষ হয়ে যায়নি। তুলসীতলায় সাজের প্রদীপ দেখানো, নতুন ধানের মন মাতানো সুমিষ্ট সুবাস, স্বামীর বুকে মাথা রেখে নতুন শাড়ি গহনা সোহাগ মাখানো আবদার, জীবনের রং জ্বলে যাওয়া ছবিটা বারবার উনের মধ্যে হাতড়াচ্ছে আর বারবার সেটি হারিয়ে যাচ্ছে। আকাশে রাক্ষসে মেঘটা চাঁদকে গিলছে,
রাতের অন্ধকার কেটে কেটে একখানা ট্রেন এসে দাঁড়ালো। মলয় গুতগুতি করে ঝুলে পড়ল, তারপর যাত্রীদের প্রাণগুলোকে দুহাতে নিয়ে লুফুলুফি করতে করতে ট্রেনখানা ছুটল। গল্প এখানেই শেষ।